মোটা হাতি প্রেগনেন্ট পুরুষ জলহস্তি পৃথিবীর বল আরে রিট্টু ভাই এসব শুনতে শুনতে ভাই ফেড আপ হয়ে গেছি ভাই কোনো চিন্তা করবে না তোমাদের ভাই তোমাদের সাথে আছে তো ফাইনালি গাইস এত রিকোয়েস্টের পর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফ্যাট লসের ভিডিও হ্যাঁ গাইস তো ফ্যাট লসের ভিডিও আমি মেইনলি দুটো পার্টে বানাবো ফার্স্ট পার্টে তোমাদের সাথে আমি আলোচনা করব যেটা আমাদের ডেইলি লাইফস্টাইলে আমরা কি কি এমন কাজ করি যার জন্য আমাদের খুব বাজে ফ্যাট গেইন হয়ে যায় হ্যাঁ সেগুলো আমরা অনেকেই জানি না এমন কিছু হ্যাবিটস আছে আমাদের তো সেগুলো আমরা ডিসকাস করব কারণ কোনো প্রবলেমের সলিউশন খুঁজতে গেলে আগে প্রবলেমের কারণ জানতে হয় দেন সলিউশনের জন্য তো তোমার ভাই আছেই তো চলো গাইস ভিডিওটা পুরো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো লেটস গো সো হেই গাইস হোয়াটস আপ এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো গাইস অনেকদিন থেকে তোমরা রিকোয়েস্ট করছিলে যে রিট্টু ভাই এই টপিকে ভিডিও বানা তো ফাইনালি গাইস আজকে তোমাদের জন্য এই টপিকে ভিডিও চলে এসেছে তো আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তো ভাই ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে তো চলো শুরু করা যাক ভিডিওটা তো ভাই লোক তোমরা বলবে আরে ভাই আমরা তো কিছুই করি না ফ্যাট কি করে আমাদের শরীরে উড়ে এসে জুড়ে বসে তো ভাই এটা কখনো উড়ে এসে জুড়ে বসে না এটাকে আমরাই হেল্প করি গেইন করতে তো ভাই লোক তোমরা বলবে যে আরে রিট্টু ভাই আমরা কেন হেল্প করব আমরা তো চাই যে ফ্যাট যাতে গেইন না হোক ভাই তোমাদের লাইফে কিছু অ্যাক্টিভিটিস আছে ডেইলি লাইফস্টাইলে সেগুলো তোমরা নিজেরাও জানো না যে এর জন্য ফ্যাট গেইন হয় তো ভাই আজকে সেগুলো নিয়ে ডিসকাস করব আজকের ভিডিও টপিক এটাই তো ভাই লোক সবথেকে মেন এবং খতরনাক কারণ হলো লেট নাইট স্লিপ হ্যাঁ গাইস লেট নাইট স্লিপ হলো এমন একটা জিনিস যেটার কারণে আমাদের খুব বেশি ফ্যাট গেইন হয় এবং আমি তোমাদেরকে বলি বিকজ লেট নাইট স্লিপের ফলে আমাদের যে মেল টেস্টোস্টেরন হরমোন আছে সেটার পার্সেন্টেজ বডি থেকে কমে যায় এবং সেটার পার্সেন্টেজ যদি কমে যায় তাহলে আমাদের মাসেল গেইন কি করে হবে তো মাসেল গেইন না হয়ে সেটা কি করে আমাদের ফ্যাট গেইন হতে বেশি সাহায্য করে তো ভাই লোক তোমরা যারা যারা ফ্যাট লসে ইন্টারেস্টেড তারা তারা আজ থেকে এবং এখন থেকে নিজেদের শোয়া এবং ওঠার টাইম ফিক্সড করে নাও তোমরা চেষ্টা করো যাতে রাত্রেবেলা তাড়াতাড়ি তোমরা শুয়ে পড়তে পারো এবং ভোরবেলা তাড়াতাড়ি উঠতে পারো তো গাইজ নেক্সট যে টপিকটা সেটা হলো উইক ডাইজেশন হ্যাঁ গাইজ উইক ডাইজেশন হলো আমাদের ফ্যাট গেইনের আর একটা কারণ বিকজ গাইজ উইক ডাইজেশনের ফলে আমাদের যে আমরা খাবার খাই সেই খাবারগুলো ঠিকঠাক হজম হয় না এবং তার বেশিরভাগটাই আমাদের ফ্যাট হিসেবে গেইন হয় তো গাইজ ডাইজেশনকে তোমরা ঠিক করো কেননা দেখবে তোমরা অনেক ভাই আছে যারা আমাদের রোগা খুব কিন্তু তাদের পেট এত বড় বড় এটা মেনলি উইক ডাইজেশনের ফলে হয় তো তোমরা দুপুরবেলা খাওয়ার আগে একটা 100 গ্রাম টক দই অ্যাড করতে পারো এটা তোমাদের ডাইজেশনে খুব ভালো হেল্প করবে এবং তার সাথে ধরো কিছু পরিমাণ স্যালাড খেলে সেটাও খুব ভালো হেল্প করবে কেননা স্যালাডে এনজাইমস আছে যেগুলো তোমাদের হজমে খুব ভালো সাহায্য করবে তো চলো নিজেদের ডাইজেশনের খেয়াল রাখো তাহলে ফ্যাট ধীরে ধীরে গেইন হওয়া কম হবে নেক্সট টপিক হলো বিভিন্ন আনহেলদি ফুড হ্যাঁ গাইজ আনহেলদি ফুড আমরা সবাই জানি এই ফুডসগুলো আমাদের ফ্যাট গেইনে খুব বেশি হেল্প করে যেগুলো হচ্ছে তোমার পিৎজা বার্গার চাউমিন মোমোস বা বিভিন্ন যে কোনো টাইপের ময়দার জিনিস হোক বা সুগার ফুডস বা অয়েলি ফুডস জাঙ্ক ফুডস এই সমস্ত ফুডগুলোকে তোমাদের টাটা বাই বাই বলতেই হবে নাহলে তোমরা ফ্যাট লস কোনোদিনই করতে পারবে না একবারে বলছি না যে পুরোপুরি ছেড়ে দাও সপ্তাহে একদিন তোমরা খেতেই পারো ঠিক আছে তো এগুলো খেলে তোমাদেরকে সেরকমভাবে ক্যালোরি বার্ন করতে হবে কেননা এগুলো খুবই ক্যালোরিযুক্ত খাবার তো তোমরা এক্সারসাইজ যদি ডেইলি করো মানে খুব বেশি ক্যালোরি বার্ন করো তোমরা তাহলে এগুলো সপ্তাহে একদিন দুদিন চলতেই পারে বাট এগুলো প্রত্যেক দিন খাওয়া একদমই ঠিক না তাহলে তোমার ফ্যাট ধীরে ধীরে আরও বেড়ে যাবে তো গাইজ এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে কিছু কিছু জিনিস আমি বিশ্বাস করো রেজাল্টের পর তোমরা যে আনন্দটা পাবে সেটা এই ফুডগুলো খাওয়ার থেকে অনেকটাই বেশি তো তোমরা যদি চাও ফ্যাট লস করতে তো এই ফুডগুলোকে টোটালি অফ করে নিজেদের শরীরের খেয়াল রাখো নিজেদের ডায়েটের খেয়াল রাখো এবং এক্সারসাইজ ডেইলি করো তোমরা এক্সারসাইজ না করলেও যোগা করতে পারো বিভিন্ন প্রাণায়াম আছে ফ্যাট লসের জন্য সেগুলো আমি নেক্সট যে ভিডিওটা আমি বানাবো সেখানে পুরো ডিটেলস আলোচনা করবো তো ভিডিও লাস্টে তোমাদের জন্য একটা বোনাস টিপ যেটা হলো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জলে হালকা 1 চামচ মধু মিশিয়ে এবং তার সাথে মানে 1/4 লেবু মিশিয়ে তোমরা খেতে পারো
এতে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে এবং এইটা খাওয়ার পরে তোমরা 10 টু 15 মিনিটস কার্ডিও বা রানিং বা জগিং যাই করো, যে কোনো একটা এক্সারসাইজ তোমরা করতে পারো, তাহলে তোমরা উইদিন 1 উইকের মধ্যে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে এবং তোমাদের যা ওয়েট থাকবে তার থেকে অন্তত ভাই 1 কিলো ওয়েট কমবে। তোমরা বিশ্বাস না হলে ট্রাই করে দেখো, পার্সোনাল এক্সপিরিয়েন্স, যদি না হয় তোমার ভাইকে কমেন্টে এসে জানিও। তো গাইজ, এই ছিল আজকে ফ্যাট লসের ব্যাপারে কিছু ইনফরমেশন এবং ফ্যাট লসের উপর পার্ট 1 ভিডিও। নেক্সট ভিডিও আসতে চলেছে ফ্যাট লসের উপর পার্ট 2, যেখানে আমি পুরোপুরি এক্সারসাইজ এবং ডায়েটের বেসিসে তোমাদের ফ্যাট লসের উপর বলবো। তো সাথে দেখো, আর থ্যাংক ইউ ফর ইওর লাভ অ্যান্ড সাপোর্ট, এভাবেই তোমরা সাপোর্ট করতে দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই। নেক্সট টার্গেট আমাদের 500, তাড়াতাড়ি পূর্ণ করো সেটাকে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই, টেক কেয়ার অ্যান্ড রাম রাম।